খাইলাম। তোমার নাম কি আছে? আফরিন খান। কোথা থেকে এসছো? বটতলা থান্দারপাড়া। থান্দারপাড়া কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোন স্কুল থেকে? রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ। রোল নাম্বার 4। তুমি এখন কি দেখাতে চাইছো? আমি এখন ফায়ার অ্যালার্ম দেখাতে চাই। ফায়ার অ্যালার্ম? যে এখন তো ফায়ারের সমস্যা খুব। যে কোনো পুরনো বিল্ডিং বা বড় মার্কেটগুলির মিটার বক্সের তারে জঙ্গল থাকে, ফলে সেখানে আগুন লাগার সম্ভাবনাও বেশি থাকে। তো সেই সমস্ত জায়গায় আমরা যদি এই সার্কিটটি ব্যবহার করি, তাহলে সেই সমস্ত জায়গায় আগুনের শিখা দেখা মাত্রই এই অ্যালার্মটি নিজে থেকে বেজে উঠবে, ফলে সেখানকার মেন সুইচ অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সমস্ত কারেন্ট সাপ্লাইও বন্ধ হয়ে যাবে। এটা যেরকম দেখা যাচ্ছে যে আগুনটা দেওয়ার সঙ্গে ওটা সেন্সর কাজ করে ওটা সুইচিং করছে, তাহলে তোমরা যেটা করেছো এটা অ্যালারামের, এটা ভবিষ্যতে এটা ওয়াটার সাপ্লাই পাম্পের সঙ্গে যোগ করলে ওটা অটোমেটিকে কন্ট্রোলও করতে পারবে এই সার্কিট দিয়ে? না, সেটা সম্ভব? ওটা সম্ভব হবে। সম্ভব? এটা তো আগুন লাগার জন্য ব্যবহার করা। হ্যাঁ, এটা আগুন লাগার জন্য, তাপের জন্য, মানে হিট লাগছে। এটা হিটের জন্য যখন রিলে কাজ করছে, যখন রিলে কাজ করে সুইচিং করছে অ্যালারামে, তাহলে অ্যালারামের মানে কি হচ্ছে? একজনকে ডাকা বা সংকেত দেওয়া যে এখানে কিছু ঘটেছে, কেউ আসুক বা বাঁচাক, তাই তো? তাহলে এই সার্কিটটা আরও অনেকভাবে কাজে লাগানো যায়। যেমন হয়তো অটোমেটিক ট্যাঙ্কের সঙ্গে কোনো কলের বা ফোয়ারার সিস্টেম রাখা হলো, সেটা অন অফের জন্যে এটাও ব্যবহার করা যেতে পারে। মানে এই সার্কিটটাকে আরও উন্নত করা যেতে পারে, সেটা দেখা যাবে একসময় এটা অটোমেটিকে আগুনটাকে নিভিয়ে দেওয়া সম্ভব হবে। সেটা দেখা যায় যদি জলের কানেকশানের সঙ্গে সুইচিং করা যায় বা ফায়ার গ্যাসের সঙ্গে যদি সুইচিং করা যায়, সেটা আর একটা উন্নত মানের একটা সার্কিট তৈরি হয়ে যাবে। এটাও সম্ভব এই সার্কিট দিয়ে। দর্শক বন্ধুরা অবশ্যই দেখুন, আমরা এখানে বোঝানোর জন্য মিটার বক্স বোঝানো হয়েছে বেসিকটা, এটা থেকে আরও অনেক কিছু করা যাবে। নাইস, সিস্টেমটা খুবই ভালো। আর এখন বিভিন্ন আমাদের টাউনগুলোতে প্রায় আগুন লাগতে আমরা শুনতে পাই খবরে, প্রচুর নষ্ট হয় এখানে। আমরা বোঝানোর জন্য মিটার বক্স